আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তানিয়া আহমেদ। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের জন্য ছোট্ট একটি ব্লগ নিয়ে আসলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই দিনটা ছিল ক্রিসমাসের দিন, আর আমাদের ঘরে একা একা বসে ভালো লাগতেছিল না কিছুই। তো হানিয়ার আপু বলতেছিল যে চলো আমরা বাইরে একটু ঘুরে আসি, ভালো লাগবে। তো এই জন্য চলে আসলাম পার্কে। পার্কটার নাম রিচমন্ড পার্ক, অনেক বড় এই পার্কটা। আর এই পার্কটা আসার মেইন উদ্দেশ্যটা ছিল হরিণ দেখার জন্য। আমার হাজবেন্ড বলছিল যে পার্কে হরিণ আছে, আর আমিও আসছি হরিণ দেখার জন্য, কারণ আমি কোনোদিন হরিণ দেখি নাই, আজকে প্রথম হরিণ দেখলাম, আমার অনেক ভালো লাগছিল। আর এজন্য চাইছিলাম আপনাদেরকেও একটু শেয়ার করি, আপনাদেরও হয়তো ভালো লাগতে পারে। এখানে অনেক হরিণ আছে আর আরো অনেক মানুষ ছিল পার্কে, শুধু আমরা না, আরো অনেক মানুষ ছিল, আপনারা দেখতেই পারতেছেন। যেহেতু আজকে ক্রিসমাস আর এরপরে লকডাউন থাকার কারণে কেউ কাউকে ইনভাইটও করতে পারতেছে না, আর দেখা তো সাক্ষাৎ হইতেছে না, তো সবাই যার যার মতো বেড়াইতেছে, আর অনেকে পার্ক চলে আসছে পার্কে। তো আমি, হানিয়া, আমার হাজবেন্ড, আমরা সবাই মিলে পার্কে ঘুরতে আসলাম। এটা অনেক বড় পার্ক আসলে, আমরা এক সাইড ঘুরতে ঘুরতেই আমাদের টাইম চলে গিয়েছিল। আর ইংল্যান্ডে যারা আছেন তারা এই পার্কে আসবেন, এই পার্কটা অনেক সুন্দর, রিচমন্ড পার্কটা অনেক বড় পার্ক। আমি বলছি আমি আবার এই পার্কে আসবো সামারে, আমি তো এক সাইড ঘুরে দেখছি, বাকি সম্পূর্ণটাই আমার রয়ে গেছে, আমি দেখতে পারিনি সময়ের অভাবে, আর আমার মেয়েটা আমার সঙ্গে ছিল তাও পারিনি, বিকজ অনেক ঠান্ডা ছিল। তাই আপনারা হয়তো বলতে পারেন যে এই গাছপালা পার্ক এগুলো হয়তো আপনাদের দেশের জন্য মনে হতে পারে এগুলা ভালো নাও লাগতে পারে, বাট আমাদের ইংল্যান্ডে পার্কগুলো অনেক সুন্দর, আমাদের অনেক ভালো লাগে। আর এই জায়গাটা অনেক সুন্দর, এটা অনেক উঁচু পাহাড়ের মতো, আর ওই সাইড দিয়ে নিচু, ওই দিক দিয়ে আর আমি যাইনি, অনেক কাদা ছিল, অনেক সুন্দর প্রকৃতি, অনেক সুন্দর দৃশ্য। আশা করি আপনাদের সবার ভালো লাগবে, ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।